কিন্তু আমি শেখবার চেষ্টা করি। আমার অনেক শিল্পী ভাই বোনেরাও আছে, গিয়ার বাপলা সংখ্যায় লাগিকু মেকে রাখায় সালাম জুড়ি পারিকু জোহার। আমি আপনাদের সকলকে জয় জোহার বলছি। আপনারা সকলে খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। অনেক আদিবাসী মায়েরা আছে, তাদের সবার জন্য বলি, আমাদের সরকার একটা পেনশন স্কিম করেছে 1 এপ্রিল থেকে। আদিবাসী যত পরিবার আছে, 60 বছর বয়স হলে সে যদি কোনো পেনশন আজ পর্যন্ত না পেয়ে থাকে, তাহলে 1000 টাকার একটা পেনশন সে কিন্তু পাবে। এটা কিন্তু আমরা করে দিয়েছি সে সবার জন্য। আপনাদের কেউ বাকি থাকবে না, যে চাইবেন সেই পাবে। তপশিলি বন্ধুদের জন্য করেছি, অন্যান্যরা যারা পেনশন পেতেন 650, জয় বাংলায় তাদেরটাও 1000 হয়ে গেছে। আর একটা মনে রাখবেন, শুধু একটা কথা, আদিবাসীদের জমি যাতে কেউ না নিয়ে নিতে পারে, আমাদের সরকার একটা আইন করেছে, আদিবাসীর জমি কেউ নিয়ে নিতে পারবে না। বিক্রিও করে সে নিজে নিয়ে নেবে, টাকা আছে বলে তা হবে না। আদিবাসীর অধিকার, আদিবাসীর অধিকার, জঙ্গলের অধিকার যেমন তার অধিকার, আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার। যার যত টাকাই থাকুক না কেন, আদিবাসীদের জমি তারা কেড়ে নিতে পারবে না। সিন্দ্রধাম এরাম বাবু তো মিটে গান হতো ইনে ইনান তো উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।